আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে কে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা, নিজেকে জানান দিতে করছেন গণসংযোগ। তবে এই আসনে নির্বাচনী প্রচারণায় মাঠে নেই বিএনপি। সাভার প্রতিনিধি শাহিনুর রহমান শাহিনের তথ্যচিত্রে রিপোর্ট। শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ানে গঠিত ঢাকা ১৯ আসন, আগামী নির্বাচনে এই আসন থেকে কে পাবেন মনোনয়ন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সে সাথে আছে সাভার ও আশুলিয়া অঞ্চলের ভোটার সংখ্যার হিসাব নিকাশ। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর নানা বিতর্কের কারণে তৎকালীন সাংসদ মুরাদ জংকে বাদ দিয়ে এই আসন থেকে ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় সাভার এনামেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর এনামুর রহমানকে। সে বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। সামনেও নিজেকে মনে করেন অপ্রতিদ্বন্দ্বী, এজন্য নিয়মিত করছেন প্রচার প্রচারণা। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের বাড়ি বাড়ি যে ভোট চাইতে বলেছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন আমার সফলভাবে কাজের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাকে এবার সাভার আশুলিয়ার এমপি পদে মনোনয়ন দেবেন এবং আমি নৌকাপতিকে নির্বাচিত হয়ে যদি মনোনয়ন পাই আমি আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো বলে শতভাগ আশাবাদী। মন্ত্রীর এমন বক্তব্যে নড়ে চড়ে বসেছেন এই আসন থেকে আওয়ামী লীগের অন্য মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন পেতে চালিয়ে যাচ্ছেন নানা চেষ্টা। ভোটারদের দিক থেকে সাভারের চেয়ে এগিয়ে আশুলিয়া, এজন্য এবার আশুলিয়া থেকে মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করেন প্রার্থীরা। যদি আমাকে মনোনয়ন দেয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই এলাকার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বিশ্বাস করে সাইফুল চেয়ারম্যান মনোনয়ন পেলে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া সম্ভব। বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ আছে, তথ্য আছে, আমি একজন প্রার্থী, সেই জরিপে বা শেখ হাসিনার কাছে যে তথ্য আছে সেই তথ্যে যদি আমার নাম আসে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন প্রত্যাশা করি। আর ঢাকা ১৯ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা বলছেন নানা কথা। সকল শ্রমিকদের ভোটগুলো আমি জানি যে এনাম ভাইকে দিবে সাধারণ পাবলিক, সেই সুবাদে আমি আশা করি যে আগামী নির্বাচনে এনাম ভাই বিপুল ভূমিকা। সাইফুল চেয়ারম্যান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক শক্তি অনেক গুণ বেড়ে গিয়েছে। প্রিয় নেত্রীর কাছে আমাদের আশাবাদ এই সাভার আশুলিয়া থেকে, যাতে আমাদের ফারুক হাসান তুহিনকেই মনোনয়ন দিয়ে সাধারণ জনগণের কাছে পাঠায়। নির্বাচনের দিক বিবেচনা করে এবার কে পাচ্ছেন মনোনয়ন তা দেখার অপেক্ষায় ভোটার সহ নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।